ফাইমা বেগম, টাস্কো ফাউন্ডেশনের পরিবেশ প্রকল্পের বাবুই দলের সদস্য। নগর আত্রাই উপজেলার বামনি গ্রামে তার বাড়ি। স্বামী কৃষিদিন মজুরি করে সংসার পরিচালনা করেন। তার গ্রামে বছরে বেশিরভাগ সময় বন্যার পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে থাকে। তাই এই সময় ফাইমা বেগমের স্বামীর কোনো কাজ না থাকায় বেকার সময় কাটাতে হয়। এতে করে সংসারে অভাব দেখা দেয়। পরিবেশ প্রকল্প হতে তাকে 13,500 টাকায় ভেড়া কিনে দিলে সে ভেড়া লালন পালন করে বিক্রি করেন। এই বিক্রয়কৃত টাকা দিয়ে সে একটি জমি লিজ নেন। এই লিজ নেওয়া জমিতে আলু চাষ করেন ফাইমা। প্রকল্পের কর্মীদের পরামর্শে ফাইমা বেগম বিকল্প আয়ের কথা চিন্তা করে সে তার জমিতে উৎপাদিত আলু থেকে পাঁপড় তৈরি করেন। আমার নাম ফাইমা, বামনি গ্রাম বাড়ি। আমি ডাস্কর বাবুই দলের সদস্য। 2019 সালে ডাস্কর সদস্য হই। ডাস্কর থেকে 9,000 টাকা দেয়। কিছু টাকা আমি ওর সাথে যোগ করে দুইটা ভেড়া কিনেছি। ভেড়ার থেকে 6 মাস পর পালিত পালিত করে তার পেটেতে বাচ্চা হয়। মানে আবার 6 মাস পর আমি ভেড়াটা বেচে আমি 15-16,000 টাকা দিয়ে বেচেছি। বেচে 9,000 টাকা ডাস্কর জমা দিছি। আবার মনে করেন সেই টাকাটা আমাকে দিছে, আমি ওই টাকা দিয়ে আবার যোগ করে জমি রাখিছি। জমিতে আলু করে আলু তুলে লেসে আলু সিদ্ধ করে কেটে আলুর পাঁপড় করে এরা আমার বাড়ির মনে করেন যে সদস্য আছে, আমার ছেলে মেয়ে সন্তান সবাই লাগে আলুটা সিদ্ধ করে পাঁপড় কেটে শুকায় আমার পরিবার নিয়ে যায় সেটা বেছে আমার বাড়িওয়ালা। আমি এর উপর মানে আমার সংসারে সরকারে লেখাপড়া সংসার বা খাওয়ার অসুখ বিসুখ সমস্ত আমার এই সংসার থেকে ভালোভাবে চলে। আমার দেখে আমাদের গ্রামে অনেকজন মানে কাজ করেছে এই আলু পাঁপড়টা করে, তারাও লাভবান হচ্ছে, ভালোই তাদের পরিবার ভালো কাটে, ভালোভাবে সংসার চালায়, তারাও ছেলে মেয়ে লেখাপড়া শেখাবার পারে। তাই জমি আর্থিক অবস্থা যা আসলো তার থেকে এখন একটু ভালোই চলেছে। ডাস্কর থেকে আমার সহযোগিতা করার জন্য আমি অনেক লাভবান হয়েছি বা আমার শরীর পরিবার খুব ভালো চলেছে। ফাইমার দেখে আমরা এখন আলুর পাঁপড় করা শুরু করেছি। আলুর পাঁপড় বেচে উন্নতি হচ্ছে। আগে আমরা মেয়েরা বেকার ছিলাম, এখন আমরা পাঁপড় কাটতেছি, আমার সময় কাটিচ্ছে বা এই আলুর পাঁপড় কেটে আমাদের সংসারে উন্নতি হচ্ছে। আমাদের হাতে তো এখন টাকা পয়সাও থাকিচ্ছে, ওই টাকা দিয়ে আমরা ভালো খাবার পারিচ্ছি বা ভালো পোশাক পোশাক নিবার পারিচ্ছি বা ভালো ছেলে মেয়েদের লেখাপড়া শেখাবার পারিচ্ছি, ভালোভাবে মানে সচ্ছলভাবে চলে পারছি। পাশের বাড়ির ফাইমারা ব্যবসা করে আলুর পাঁপড়ের ব্যবসা, ওই পাঁপড়ের ব্যবসা ওরা করে তা আমরা করছি, আমরাও আমার সংসারে তো অভাব অভিযোগ আমরাও করি, এই অভাব অভিযোগের জন্য এই ব্যবসাটা আমরাও ধরি। ধরা আমরাও পাঁপড়ের পরিবার সহকারী পাঁপড়টা কাটলাম, কয়েকটা পাঁপড়টা প্যাকেট করে নিলাম। খুঁয়ে এখন আমরা ভাবিছি যে আমাদের এখন যখন বন্যায় বান বন্যায় যখন সব ডুবে যাবে, বন্যায় কিছু কাম কাজ নিয়ে বাড়িতে বসে আছি, তখন আমরা এই আমার স্বামী খাওয়ার পর সব নিয়ে যায় ব্যবসা বাণিজ্য করবে। আমরা যখন আবার পরিবার ঘুরে এই ব্যবসা বাণিজ্যের টাকা দিয়ে আমরা পরিবার সবাই ভালোভাবে সচ্ছলভাবে চলে পড়বো আমরা সেই।